আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আবারও আমার জানালা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, কারণ আমার একটা প্রিয় জায়গা, বাইরে তাকালে চোখ জুড়িয়ে যায়, কারণ পুকুর পার দেখা যায়, বিল্ডিংগুলা দেখা যায়, আমার গাছের পাতা দেখা যায়। আপনাদেরকেও দেখাই, আপনারা বিরক্ত না হয়ে দেখবেন, চোখ জুড়িয়ে যাবে আমার চোখে, আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় আমার ব্লগটা, একটা লাইক অবশ্যই দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। কষ্টের বিষয় এই যে আবার কষ্টটা শুরু হয়ে গেল। সকাল থেকে দেখি যে আবার ফ্রিজে ডিপের মধ্যে বরফ পানি হয়ে যাচ্ছে। বলেন তো কেমন লাগে? এই দুই তিন দিন আগে ফ্রিজটা দিয়ে গেল, ঠিক করে 10 দিন পরে, 1.5-2 বছরের নতুন ফ্রিজ যদি বারবার এরকম হয় কীরকম লাগে। ওদেরকে ফোন দিলাম, সাথে সাথে ওরা মানুষ পাঠিয়ে দিল। তারপর দেখছে 12টা-1টার দিকে ওরা চলে আসলো, এসে দেখলো যে কী হয়েছে। কিছুই হয়নি, যে কম্প্রেসার তো ঠিক করে দিয়েছে, পাল্টিয়ে দিয়েছে কম্প্রেসারটা। কম্প্রেসার পাল্টিয়ে দিয়েছে না নিতেবু? হ্যাঁ, না যখন আবার ঘরে আসলো তখন তো মনে করছি ওরা বলতাছে এখন ঠিক করে, আমার তো 3 দিন হয়েছে, এখন কী হয়েছে। এখন পরে দেখে কি কিছুই না, 300 টাকার বুঝি একটা ফিউজ চলে গিয়েছিলো, ওইটা লাগিয়ে দিল। হ্যাঁ, ওইটার জন্য ঠান্ডা হচ্ছিল না। তারপর লাগাই দিয়ে 2 ঘন্টা পর থেকে আলহামদুলিল্লাহ আবার ঠিক হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম যদি বারবারে ফ্রিজ যায়, নতুন ফ্রিজ আমার, বলেন তো 1.5-2 বছর আগে কিনেছি, এখন নতুন ফ্রিজ যদি আমার এরকম হয় কেমন লাগে? জিনিসপত্র ভিতরে মাত্র বের করেছি, বের করে আবার ওরা ঠিক করলো, ভাইয়াটা এসে ঠিক করে দিল। দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিউয়ার্স দেখুন বাইরে কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে। সকালবেলা অনেক তুফান এসেছিল, এখন তো বুঝেই যাচ্ছে না যে তুফান আসছিল। ঝড়ো হাওয়া বইছিল, আবার মিষ্টি রোদ উঠেছে, আর মা দেখাই কি করছে এখানে। কি ডাল বলো জানি? মটর ডাল নাকি মসুর ডাল? এটা মুগ ডাল। ও সরি, মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। দেখতে অনেক সুন্দর হয়েছে। জিরা করো না, দেখে না, দেখে রাখলে পাতলা ডাল। আর এখানে মা হাঁসের মাংস তৈরি করবে, আর এখানে ভাত কম ভাতার কাজ করে। অনেক সুন্দর রোদ উঠেছে ঠিকই, কিন্তু ঠান্ডা ঠান্ডা বেতার। মশলাটা রেডি করছি, নিজে হাতে মশলা রেডি করেছি। এখানে মশলা রেডি করেছে, ওখানে মার হাতে ইনগ্রিডিয়েন্টের সব ইয়া করে নিয়েছে। আজকে রেসিপি তৈরি করবে মা, রেসিপিটা আপনারা রিমা সোমচার ফুড ব্লগে গেলে দেখতে পাবেন। মা রেসিপিটার নামটা বলে দাও।
তাহলে যাতে সার্চ করে দেখে নিতে পারে হাঁসের ঝাল ফ্রাই রেসিপিটা তৈরি করবে সবারই পছন্দ এটা কম বেশ সবাই পছন্দ করে আবার খিচুড়ি এটা দ্বারা মানুষের বৃষ্টি হইলে খিচুড়ি খায় আমার নানি ভাই আগে এটা বৃষ্টি হইলেই না খিচুড়িটা দেখুন আমার নিজের হাতের জিনিস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে নিজে যদি করতে পারি তাহলে কিনে কেন খাবো এটা চালের পাতা পিঠা কাঁঠাল পাতা পিঠা আমি নিজের হাতে বানিয়েছি নিজের হাতে সব কিছু করে রোদ্রে শুকিয়ে এখন ডিবার মধ্যে ভরে রাখছি আমার আরও হবে আরও করেছি এগুলোই শুকেছে ওগুলো শুকেনি তাই আমি যেগুলো শুকেছে আগে বানিয়েছি এগুলো রেখে দিচ্ছি তারপর আপনাদের ভেজে দেখাবো ভিউয়ার্স এগুলো ভাজলে কীরকম ফুলে আপনাদের দেখাবো নিজে হাতে জিনিস আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর আমি ডিবা নিয়েছি এই ডিবার মধ্যে ভরে রাখছি একবার যদি ভরি তাহলে তো ভেঙে যাবে ভাঙলে পাতা পিঠাটা ভাজা ভালো হবে না তাই আমি একটা শেপ এরকম দিয়েছিলাম সব রকমই করেছি কিন্তু আমার কাছে এই এই শেপটা ভালো লেগেছে তাও এগুলো এই শেপটাই দিয়েছি কয়েকটা প্রথম এইভাবে ছোটো ছোটো করে দিয়েছি এগুলো আমি দু একটা ভেজেছি ভালোই লাগে তারপর এরকম পাতলা করে ভেজেছি দেখুন এখন আমি সবগুলো এভাবে করে আস্তে আস্তে করে ডিবার মধ্যে ভরে রাখি ভিউয়ার্স ভিউয়ার্স আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন পিঠাটা ভাজছি আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো আমি নিজে তৈরি করেছি কাঁঠাল পাতা দিয়ে তারপরে এখন গরম গরম ভাজছি দেখুন অনেক ভালো লাগছে নিজের হাতে পিঠা যেরকমই হোক আলহামদুলিল্লাহ দেখতে দারুণ হয়েছে খেতেও দারুণ দেশের মতো গ্রাম্য মতো হয়নি বানানো কিন্তু তারপরও খেতে কিন্তু দাঁড়ান আমি দু একটা খেলাম অনেক ভালো নিজে বানিয়েছি বলে বলছি না অনেক সুন্দর পিঠা আপনারা দেখে বলবেন আলহামদুলিল্লাহ বলে দিবেন নিজে হাতের পিঠা আমি বানিয়েছি অনেক সুন্দর লাগছে এখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো আরিতে রাখবো একটা পিঠা ভেঙে দেখাও তো কত ভালো লাগে তোমার গল্প লাগে না আমি যে গ্রামের পিঠা নিজে তৈরি করলাম নিজে গরম করলাম রোদে দিলাম তারপর এখন ভেজে দিচ্ছি আনন্দ লাগে না গর্ব তো সবসময় করি তুমি এমন কোন জিনিস নাই যেটা আমাদের রান্না করে না খাওয়াইতেছো গর্ব তো সবসময় হ্যাঁ সুন্দর লাগে না দেশের পিঠা ঘরে দেশে এটা জামাই পিঠা বলে গ্রামের মানুষরা এটা ভাজে এটা ভেজে জামাই কে দেয় চিনি দেয় এখন আমি ভাজলাম আলহামদুলিল্লাহ অনেক ক্রিসপি হ্যাঁ খেতেও দারুণ হ্যাঁ তাহলে এইভাবে আরো কয়েকটা ভাজি ভেজে তারপরে খাওয়া দাওয়া করবো